কি খবর? মোর অন্য একটা ভিডিওলৈকে আপনার স্বাগতম জানাইছো। আজি ভিডিওটো বনাব বিচাৰিছো মোবাইলের উপর, মানে মোবাইল যদি পানিত যদি পড়ে যায় তার বিষয়ে। আজিকালি বহুত মানুহ আছে, বহুতেও মোবাইল ইউজ করে, আর মোবাইল নোহাকে মানুহ আজিকালি মানে কি নয় থাকবই নয় নহয় জানো। ভুলতে যদি মোবাইলটো কিবা পানীত পড়ে যায় কি করব, কেউ উপায় আছে নেকি? বহুতেও বহুত ধরনের করে, তারপর কি হয়, মোবাইলটো ডেড হয়ে যায়, বেয়া হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তারে মানে কেটামান আপনার টিপস দিম, মানে মোবাইলটো আপনি কেন ঠিক রাখব পারে টিপস। তারপর এই তিনটা টিপস জানিবৰ কাৰণে মোৰ এই ভিডিও শেষলৈকে চাই থাকক, মোৰ ইউটিউব চেনেল অখিল ৰঞ্জন ব্লগ শেষলৈকে চাই থাকক আৰু সম্পূৰ্ণ টিপস জানক। বন্ধুসকল, কেতিয়াবা সৰু সুৰা ভুলৰ কাৰণে আমাৰ ফোন পানীত পৰি যায়, পানীত পৰি যোৱাৰ পিছত কি হয়, নষ্ট হৈ যায়। সেই নষ্ট হোৱাৰ কাৰণটো হৈছে আমাৰে, আমাৰ কাৰণে নষ্ট হয়, কাৰণ আমি পানী ফোনটো পৰাৰ পিছত আমি মানে হুড়াহুড়িতে মানে কি করো কি নকরো সেই টেনশনতে আমি কি করো মোবাইলটো যাতা করি, আমি নিজেই নিজের মোবাইলটো নষ্ট করে দিই। মানে কারণ কি হয়, যেটা ইমান মন পছন্দর মোবাইলটা বা দামি মোবাইলটা পানিত পড়ে যায়, পানিত পড়ে গেলে আমার মাথা নষ্ট হয়ে, তারপরে আমি কি করো তাক আমি নিজেই নষ্ট করে দিই। কেন নষ্ট করো, কি ধরনের নষ্ট করো, আমি সেই মোবাইলটো আমিয়েই নিজেই কি করো পানিত পড়ার পিছত তাক রিস্টার্ট করব বিচারো, বা মোবাইল চলি আছে না নাই আমি তাক সাব কারণে চেষ্টা করো নহয় জানো। প্রথমটো উপায় আমি কি করো, মোবাইলটো পানীত পড়ার পিছত আমি জবরদস্তি চলাব চেষ্টা করো নহয় জানো। সেখানে আমি কি করব লাগে, মোবাইলটক সুরগুলো চলাব চেষ্টা করব না লাগে, আমি সেই মোবাইলটোক আমি পারাপক্ষত লগে লগে সুইচ অফ করব লাগে। সুইচ অফ করার পিছত তার ভিতর যে মেমোরি কার্ড থাকে, সিম কার্ড থাকে, সকলবোৰ উলাই থব লাগে। স্টেপ নম্বর দুই, যত কি আপনাদের কি করব, মোবাইলটো পারাপক্ষত ব্যাটারিটো খুলিব চেষ্টা করব, যদিহে সেই ব্যাটারিটো মোবাইলের পর খুলিব পারে। আর আজিকালিতো প্রায়ভাগ মোবাইল ব্যাটারি খুলিব নোৱাৰে, কিন্তু তথাপিও কি করব, মোবাইলটো ব্যাটারি খুলিব নোৱাৰিলেও মোবাইলটো সুইচ অফ করব চেষ্টা করব, তারপরা সিম কার্ড, মেমোরি কার্ড এইবোৰ খুলিব চেষ্টা করব আর রদত শুকাই দিব। মানে সিম কার্ড আর মেমোরি কার্ডটো খুলিব লাগে। আমার ধরে লোক চার্জার পয়েন্ট বা হেডফোনের যে হেডফোন লগাই যে সেই জায়গা দি বা স্পিকারে আমার পানি ভিতর সুমাব পারে, সেই কারণে সিম কার্ড টিম কার্ড খুলি আপনাদের রদত শুকাই দিব পারে, তেতিয়াও আপনার অলপ কি বলি কয় অলপ মোবাইলটো রিক্স কম থাকে যে বেয়া হবর কারণে। আর একটা সুবিধা আছে বন্ধুসকল, আমি যে ইউজ করো মানে বেশিরভাগ লেডিসে ইউজ করে, যেহেতু আপনার হেয়ার ড্রাই আপনার চুলি যে শুকায় মেশিন যে আছে, সেই মেশিনেরও আমি মোবাইলটো কি করো মোবাইলটোর উপর যদি আমি তাক দিব পারো, তাতে যদি হিট ওলাই সেই হিটেরে এই মোবাইলটোর যে ভিতর পানিখিনি এটু অলপমান শুকাব চান্স থাকে, সেটা শুকাব পারে। যদি সেইটো থাকলেতো ভালেই, যদি নাই, যদি সেই হেয়ার ড্রাই যদি লগত নাই তেনেহলে রোদতো শুকাব পারে এইটো জানেই। আর যদি আরো একটা উপায় আছে, যদি হেয়ার ড্রাই নাই তে কি করব, ছয় নম্বর টিপটো সুবিধাটো চাও। ছয় নম্বর স্টেপত কি করব, মোবাইলটো ব্যাটারি খুলি, সিম কার্ড খুলি, মেমোরি খুলি লৈ আপনার মাঝে চাউল থাকে, চাউলটো সবাই জানে নহয় জানো, চাউলের ভিতর কমসে কম 10-12 ঘন্টা সুমাই রাখব। যদি তেনেকে করে সেই চাউল, যেটা আমি চাউলের ভিতর আমি মোবাইলটো ব্যাটারি খুলি, সিম কার্ড টিম কার্ড খুলি মোবাইলে সতি ভরাই রাখিম, তেতিয়া সেই পানিটো শুহি লয়, আর শুহি লওয়ার পিছত আমার যেটো শর্ট সার্কিট হওয়ার চান্সেসটো বহুত কম থাকে। তারপর আপনার চাউলের পর উলাই মেমোরি, সিম কার্ড আর ব্যাটারি লগাই চাব, অন হয়ে যাব, মানে মোবাইলটো অন হয়ে গেছে। কিন্তু বন্ধুসকল, যদিহে অন নহয়, বন্ধ হয়ে থাকে, একো কাম নকরে,
তেনহলে লাস্ট এটাই উপায় আছে আপুনি সার্ভিস সেন্টার নিব লাগিব তার বাদে আর কোনো উপায় নাই মনকল এই সারিটা উপায় এটু কানে দিছো যাতে আমি ঘরতে কিছুমান প্রবলেম আমি সলভ করব পারো সেই কারণে এই সারিটা উপায় দিলু যদি তথাপিও অন নহয় তেনহলে সার্ভিস সেন্টার নিব লাগিব কম বেছে নাই বহুতে কি করে লগে লগে পানিত পড়ার পিছত মোবাইলটো মুছিব মুছি লৈ যদি মোবাইলটো অফ হয়ে গৈছে পানিত পড়ার পিছত লগে লগে অন করব চেষ্টা করে নহয় জানো যদিও বোলে মোবাইলটো অন হয়ে আছে অফ হওয়া নাই তথাপি কি করে মোবাইলটো চলাবার চেষ্টা করে এনেকুৱা চেষ্টা করে কোটে কি হয় মোবাইলটো হিট হব হিট হয়ে ব্যাটারি ড্যামেজ হব তারপর মোবাইলটো ডেথ শর্ট সার্কিট মোবাইল খতম তো বন্ধুসকল এই ভিডিও মই ইয়াতে লৈকে আছিলে তো ভিডিওটো চাই কেনে পালে একবার জনাব আৰু এই ভিডিওটো মোৰ এই ভিডিওটো যদি কোনোবাই নতুনকে চাই আছে প্লিজ সাবস্ক্রাইব কৰো মোৰ চেনেল অখিল প্ৰমোশন ব্লগ থ্যাংক ইউ।